आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनेले। आज आमी चले एसेछि दोलेर जोन्नो स्पेशल राबड़ी रेसिपि निये, जा बानानो खूबई सहज, जे केउ खूब सहजे बानिये निते पारबे राबड़ीर एई रेसिपिटी। तबे चलुन देखे नेওয়া যাক सम्पूर्ण रेसिपिटी। सबार प्रथमे गरम कड़ाइते दिये दिচ্ছি परिमाण मतन दूध। आमी एखाने 2 लिटार मतन दूध व्यवहार करছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধ ফুটে আসার অপেক্ষা করব। দুধ ফুটে আসবে এই সময় হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে যদি রান্না করি তাহলে ক্রমশ নাড়াতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখলে কিছু সেকেন্ড পরপর নাড়ালেও হবে। শুধু খেয়াল রাখতে হবে দুধ তলায় লেগে পুড়ে না যায়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এবার দুধ ফুটিয়ে প্রায় ৬০% করে নিতে হবে আর ক্রমশ নাড়াচাড়া করতে হবে। আপনারা চেষ্টা করবেন গাঢ় দুধ ব্যবহার করার এই রাবড়ি রেসিপিটি বানানোর জন্য। दूध फुटे 60% হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরো 20% মতন দুধ ফুটিয়ে গাঢ় করে নেব। দুধ ফুটে যত বেশি গাঢ় হবে ততই ভালো হবে রাবড়িটা। এবার দেখুন দুধ ফুটে অনেকটা গাঢ় হয়ে এসেছে আর সামান্য দুধের রং পাল্টে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি আর ক্রমশ নাড়াচাড়া করছি। ক্রমশ নাড়াতে নাড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, রাবড়ি বেশি মিষ্টি হলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। চিনি দুধের সাথে সম্পূর্ণ মিশে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা আমন্ডস আর কাজু। এইভাবে গুঁড়ো করে দিলে রাবড়িটা আরো বেশি গাঢ় হবে আর খুবই সুস্বাদু হবে খেতে। এবার কয়েক মিনিট এইভাবেই ক্রমশ নাড়াচাড়া করব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। আর এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। কড়াইয়ে চারপাশে লেগে থাকা দুধগুলো কাঁচি নেব নাড়াতে নাড়াতে। এবার দুধ অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেশর। 2 চামচ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এরপর মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। রাবড়ি ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হবে। আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। রাবড়ি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কড়াই থেকে রাবড়ি বার করে রেখে দিচ্ছি একটি বাটিতে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা কাজু আর আমন্ডস। তৈরি হয়ে গেছে খুব সহজে এই রাবড়ি। এই রাবড়ি ঠান্ডা হলে তখন পরিবেশন করবেন। রাবড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে আরও বেশি ভালো লাগে। রাবড়িকে রেখে দেব ফ্রিজে 2 ঘন্টার জন্য, আরও বেশি ঘন হওয়ার জন্য। দোলের জন্য স্পেশাল এই রাবড়ি রেসিপি কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।